সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। তো গাইস, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা দই ফুচকা চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি। তো আজকে চ্যালেঞ্জটা খুবই মজাদার হতে চলেছে, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভিডিও শেষে মজাদার পানিশমেন্টও আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তো তাহলেই শেষ পর্যন্ত দেখলে শেষে দেখতে পাবে যে পানিশমেন্টটা কী। তো চলো শুরু করা যাক, চলো লেট স্টার্ট। 1 2 3 স্টার্ট। ফুচকাটা দারুণই টেস্টি ছিল, কিন্তু আমি জিতেছি আর তুই হেরে গেছিস। সেটা জানি। আমি বলতে চাইছি যে ফুচকাটা খুবই টেস্টি ছিল, খুব সুন্দর লেগেছে খেতে। কিন্তু তোর এবার পানিশমেন্ট হবে কিন্তু। আর ফুচকাটা কে বানিয়েছে বল? দই ফুচকাটা বলছিস তো না, কেমন লেগেছে বল? খুব সুন্দর হয়েছে ফুচকাটা আমি সত্যি। বানিয়েছি বলতে, ফুচকাটা বাইরে থেকে কিনেছি, আর দইটার এমনি মশলাপাতি যা কিছু সব ঘরেতেই করেছি। তবে দু বোনে, মানে আমিও করেছি, ও করেছে তার সাথে, হ্যাঁ একটু একটু আমি সাহায্য করেছি, সাহায্য করেছি, ঢাকিটাও কিন্তু করেছে। বানিয়েছিটা হ্যাঁ। তো যাই হোক, ঠিক আছে, তো বন্ধুরা দিদিভাই পানিশমেন্টের পালা। তো দিদিভাই পানিশমেন্ট হচ্ছে ওকে 10 বার কান ধরে উঠবোস খেতে হবে। কি বলছিস? হুম, হুঁ, কি কান ধরে উঠবোস? এটাই না তো পানিশমেন্ট, তাই তো? ঠিকঠাক আছে তো কেন পানিশমেন্টটা? এরকমটা এবার তুই হেরে গেছিস, ও তাই তো হেরে গেছে, কিন্তু হেরে গেলেই এবার বা আমি তোর এই যেটা বলবো বুদ্ধিটা, সেটাই কিন্তু তোর এই ওকে করতে বুদ্ধিটা হবে। কি করে এলো সেটা আগে তুই বল। এই কান ধরে উঠবোস করা, এই বুদ্ধিটা তোর কি কোথা থেকে? তো কান ধরে উঠবোস করানো পানিশমেন্ট, এই আমাদের একজন ফ্রেন্ড কমেন্টে জানিয়েছিল বলেছিল যে করে 10 বার উঠবোস করতে হবে। তো বাপরে দিদিভাই বল, আজকে এই পানিশমেন্টটা হতে চলেছে, তো এবার স্টার্ট কর না। কি হলো? উঠে পড়ো আর এই বেশি তোর তো ধরনের ইয়ে নেই। পানিশমেন্ট থাক না রে, পরে করবে, এটা বাদ দে না, ক্যান্সেল কর না প্লিজ। না আর কোনো ক্যান্সেল হবে না, বিরাট কান পানিশমেন্ট। ধরে যেটা ছিল ওটা না উঠবোস করাটা কি? এবারও তোকে উঠবোস করতে হবে। ও মাথা ঘুরছে খুব, মাথা ঘুরছে ওর, ও উঠবোস মা গো, করলে তো মাথা ঘোরা কমে যাবে। কি তোকে হবে কিছু হবে না, গাইস এবার আমার বলো? কিচ্ছু হবে না নে। তোমরা কেউ কিছু কিন্তু মাঝে মাঝে কমেন্ট করবে প্লিজ, হ্যাঁ, এটা কান্না রে, না না না, শুরু কর শুরু কর, কান ধরে হাসিও উঠি। পাচ্ছে আবার লজ্জা করছে। সেই ছোটবেলায় একবার সেই টিউশনেতে এরকম হয়েছিল, পড়া পারেনি বলে ঠিক আছে, আমি এবার এখন। তুই হেরেছিস বলে ওই জন্য হচ্ছে। করনে, গাইজ উঠবোসে কর, যেহেতু হেরে গেছি, পানিশমেন্ট আমাকে করতেই হবে, ভালো লাগে না। বসে পড়, বসে পড়। এদিকে পেছন ঘুরে করবো, না সামনে বস। বাবারে কি হবে, বস, 10 বার? হ্যাঁ 10 বার।
পারছি না। তিন, চার, পাঁচ, ওরে অবস্থা খারাপ। উফ গাইস, কি কষ্ট হচ্ছে আমার। পড়েই যাচ্ছিলাম গাইস আমি, খুব লাগলো কোমরেতে, পিঠেতে। ও বাবা, থাম না রে। আরেকবার, নয়, এটি লাস্টটা তারি, দশ। ও বাবা, ও পানিশমেন্ট সাকসেসফুল হলো। ও বাবা, কি কষ্ট, খুব লেগেছে সে কত বছর পর, আর ভাল লাগছে না। উফ, কি লজ্জা করছে, কষ্ট হলো আবার কি লজ্জা। সো প্লিজ গাইস, তোমরা কেউ কিছু কিন্তু বাজে বাজে কমেন্ট করবে না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর এরকম আমার শাস্তি মানে কি বলবো, বিশাল লজ্জা করছে। হ্যাঁ, তোমরা প্লিজ বাজে বাজে কমেন্ট করো না, তোমরা ভিডিওটা দেখো এবং আনন্দ নাও, আনন্দ পাও। তোমাদের আনন্দ দেওয়ার জন্যই এই রকম ভিডিও আমরা করি এবং তোমাদের সাথে শেয়ার করি। তো গাইজ, তোমাদের কেমন লাগলো ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, যা কিছু করে সমস্ত কিছু করে দেবে। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আমাদের এখনো চ্যানেলে নতুন ফ্রেন্ড আছো, তারা অবশ্যই দেরি করো না, এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আর যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও এবং মজার মজার ভিডিও, মজার মজার পানিশমেন্ট নিয়ে আমরা চলে আসবো, তোমাদের আরও আনন্দ লাগবে, মজা লাগবে, এরকম ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো গাইজ, আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আজকের মতো টাটা। নেক্সট ভিডিওয় তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা টাটা টাটা, বাই বাই।